তারা কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি করেছে, এমনকি সংবাদ মাধ্যম যারা এই ভোটের প্রক্রিয়ায় একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তাদের উপরও নৃশংসভাবে লাঠি চালিয়েছে। এই যে ওভার অ্যাক্টিং, সেই ক্ষেত্রে আমরা বলেছি চিহ্নিত করে ব্যবস্থা আপনাদের নিতে হবে। অবস্থার মধ্যেও সংবাদ মাধ্যমের কর্মী এই প্রতিকূল অবস্থা, কোভিড, গরম সব মিলিয়ে যা পরিস্থিতি, তার মধ্যেও যারা এই ভোটের কাজ করতে সহযোগিতা করলেন, সাহায্য করলেন, আমরা সবাইকে সিইওর মাধ্যমে অবশ্যই ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এতগুলো বোম পড়ল, এতগুলো হকি স্টিক দিয়ে ফেলে মারছে, সবাই দেখছে ক্যামেরাতে, আর একজনও গ্রেপ্তার হয়নি। আর চকলেট বোম কি নির্বাচনের দিন মারা যায় নাকি? যদি তর্কের খাতিরে ধরি চকলেট বোম, তিন জায়গায় বোমাবাজি হয়েছে, একটা লোক অ্যারেস্টেড হলো না, কি করছে কলকাতার পুলিশ কমিশনার? আর বীরভূমেরটা তো সবাই দেখেছেন, ওটা তো আমরা বলেছি ইলামবাজার, যে কীভাবে সেখানে গুন্ডামি মস্তানি দুষ্কৃতি তারা ঘুরছে, কোমরে আর্মস গুঁজে, সেখানেও কেউ গ্রেপ্তার হচ্ছে না। তো লাভটা কি ওই সমস্ত নজরবন্দি করে লোক দেখানো? আসল কথা হচ্ছে মানুষের ভোট দেওয়ার প্রক্রিয়া সেইটা সুষ্ঠুভাবে যাতে হয় সেইটা দেখা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ, কিন্তু দুষ্কৃতিরা অবাধে ঘুরবে আর মানুষও সুষ্ঠুভাবে ভোট দেবে, এই দুটো কখনো একসঙ্গে হয় না। সেই জন্য আমরা বলেছি কতজন কি গ্রেপ্তার হলো আপনারা হিসেব দিন মানুষকে। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছিলাম। প্রথমত আজকের ভোট, গতকাল আপনারা জানেন মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূলের প্রার্থী, তিনি রাতের বেলায় যান, গ্রামবাসীরা যখন ঘিরে ধরে এত রাতে কেন, সেই সময় তিনি বেপরোয়া গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসার সময় চারজনকে সেই গাড়ি চাপা দেয়, তার মধ্যে একজন মারা যায় এবং তিনজন খুব গুরুতর আহত, ফলে এবং পুলিশ এখনও পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ নিতে অস্বীকার করেছে, ফলে আমরা বললাম যে এ জিনিস হতে পারে নাকি, এক। দ্বিতীয়ত আমরা বললাম যে ইংলিশ বাজারে MCC মানা হচ্ছে না, বারে বারে এটা অবজারভারকে জানানো হচ্ছে, আরওকে জানানো হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কলকাতায় বেলেঘাটায় এবং মানিকতলা এ আপনারাও দেখেছেন যেভাবে গুন্ডামি হয়েছে, একজন অ্যারেস্ট হলো না, সাতটা মাত্র কনস্টিটিউয়েন্সিতে ভোট হচ্ছে, তাতে বোম পড়ছে আর পুলিশ কাউকে ধরতে পারলো না, তাহলে কী করছে ইলেকশন কমিশন? এইটাও আমরা বলেছি। আমরা এর বাইরে যেটা গুরুত্বপূর্ণ কথা আমরা বললাম সেটা হচ্ছে কাউন্টিংয়ের সময় কোভিড প্রোটোকল, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই কোভিড প্রোটোকল দেখেছি আমরা DCRC-তে কোথাও মানা হয়নি। ইলেকশন কমিশন নিজেই যদি নিজের ইস্যু করা সার্কুলার কোভিড প্রোটোকল নিয়ে না মানে, তাহলে বাকিদের মানাবে কী করে? সেই জন্যে আমরা বলেছি কাউন্টিং হলে প্রপার অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং কাউন্টিং দীর্ঘ সময় ধরে করা যাবে না, তাহলে কন্টামিনেশনের সুযোগ বাড়বে। প্রত্যেকের র্যাপিড টেস্ট করে তারা ঢোকাবেন, তাহলে বিকল্প ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ কেউ যদি র্যাপিড টেস্ট করানোর পরেও কেউ সংক্রামিত হতে পারেন, সেক্ষেত্রে যাতে পরিবর্তন করবার সুযোগ থাকে তার মেকানিজম। দীর্ঘ সময় ধরে PPE কিট পরে 14-15 ঘন্টা কখনো কাজ করা যায় না, তাহলে তাকে রিলিভ করতে হবে, তাহলে রিলিভার, সেই জন্যে বিশেষ ব্যবস্থা যা অন্যান্য বার থাকে না, প্রত্যেক কাউন্টিং হলে রিলিভার দিতে হবে, যাতে এই PPE কিট পরিবর্তন বা ওয়াশরুমে যেতে গেলে অথবা অন্য কাজে গেলে যাতে PPE কিট পাল্টানোর জন্য যে 30-40 মিনিট সময় লাগবে সেই সময় যাতে রিলিভার কাজ করতে পারেন প্রত্যেক, এবং তাদের প্রত্যেককেও PPE কিট দিতে হবে, এবং যে অ্যাডিশনাল 30% পুল তৈরি হবে যাদের র্যাপিড টেস্ট করিয়ে রাখা হবে সেই পুল থেকেই তাদেরকে নিতে হবে। এই কটা কথা আমরা আজকে গুরুত্ব দিয়ে বলেছি। সবাই জানেন যেহেতু অনেকটা বেশি সময় ধরে এবারে কাউন্টিং হওয়ার সম্ভাবনা আছে, কোথাও কোথাও এমনকি 14 রাউন্ড মানে 28 রাউন্ড পর্যন্ত গণনা হবে, সেক্ষেত্রে যদি সন্ধে 6টা বেজে যায়, আমরা বলেছি সেই সময় সাধারণভাবে আমাদের যেটা সামাজিক রীতি ইফতারের জন্য একটা ব্রেক ওই সময় অবশ্যই দেওয়া উচিত, যারা এই ধর্মে বিশ্বাস করেন তাদের এই সুযোগ দেওয়ার জন্য। আর আমরা বলেছি সিকিউরিটি পার্সোনাল সহ এই ব্যবস্থার সঙ্গে যতজন যুক্ত থাকবে প্রত্যেককে PPE কিট দিতে হবে, প্রত্যেকের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, পানীয় জল, ওয়াশরুম সেগুলো ঘন ঘন স্যানিটাইজার সানিটাইজ করতে হবে, যাতে
কোনোভাবে কাউন্টিং সেন্টার থেকে সংক্রমণ ছড়ানো কাজটা না হয়, তার জন্য যা যা উদ্যোগ নেওয়ার, ওই দায়সারা উদ্যোগ না, কার্যকরী উদ্যোগ যাতে কমিশন নেয়, সেই জন্যই আমরা ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। আর আজকের নির্বাচনে যারা গোলমাল করেছে, একজনও কলকাতা শহরে অ্যারেস্ট হলো না, এটা আশ্চর্য। গতকাল যে সংযুক্ত মোর্চার কর্মী যাকে কার্যত খুন করা হয়েছে গাড়ি চাপা দিয়ে, সেক্ষেত্রেও অ্যারেস্ট হয়নি, পুলিশ অভিযোগ নেয়নি, এইটাও আমরা বললাম। এই সব মিলিয়ে আমাদের সংযুক্ত মোর্চার আজকের ডেপুটেশনের কর্মসূচি ছিল। আর আরেকটা কথা আমরা